वेलकम टू आवर चैनल অটোকেডে আমরা যখন কাজ করি তখন হচ্ছে আমাদের বিভিন্ন কমান্ড ইউজ করতে হয়। তো অটোকেডে সবচেয়ে ইম্পর্টেন্ট বা হচ্ছে সবচেয়ে কমন কমন যে কমান্ডগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মুভ মুভ কপি দেন হচ্ছে রোটেট মিরর স্কেলিং। তো এই কমান্ডগুলো হচ্ছে এই মডিফাই যে টুল বার রয়েছে মডিফাইয়ের মধ্যে থাকবে। তো এই কমান্ডগুলো খুব ইজিলি ইউজ করা যায় এবং হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়। তো আজকে দেখবো যে এই কমান্ডগুলো ইজিলি কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে তার জন্য একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যে অবজেক্টটির সাহায্যে আমরা দেখব যে এই কমান্ডগুলো কিভাবে এক্সিকিউট করতে হয়। তো তার জন্য প্রথমে আমি ধরে নিয়েছি একটি সার্কেল নিয়ে নিলাম, দেন হচ্ছে সার্কেলকে প্রথমে হচ্ছে স্পেসিফাই করতে হবে। তো প্রথমে হচ্ছে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে নিলাম এবং আরবিটারি এখানে হচ্ছে আমি একদম স্পেসিফিকভাবে করছি না, যে একটি আরবিটারি একটি সার্কেল নিয়ে নিলাম। আমার মূল লক্ষ্য হচ্ছে কমান্ডগুলো কিভাবে এক্সিকিউট করব সেটা হচ্ছে দেখ। তাহলে প্রথমে আসা যাক মুভ কমান্ডে। এখানে যে মডিফাই টুলবার রয়েছে এর সর্বপ্রথম যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে মুভ। মুভ কোনো একটা অবজেক্ট মুভ করার জন্য হচ্ছে কমান্ডটি ইউজ করতে হয়। তো তার জন্য প্রথমে মুভ ক্লিক করব, দেন হচ্ছে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো প্রথমে হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে নেব, করে নেওয়ার পর দেন হচ্ছে প্রেস এন্টার। এন্টার প্রেস করার পর একটি বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে যার সাপেক্ষে হচ্ছে আমরা মুভ করব। তো ধরে নিচ্ছি এরকম একটি পয়েন্ট হচ্ছে আমার বেস পয়েন্ট, দেন হচ্ছে আমরা যদি ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমরা যেই জায়গায় ড্র্যাগ করে নিয়ে যাব সেখানে হচ্ছে এই সার্কেলটি মুভ হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম যে এরকম একটি স্থানে আমরা মুভ করতে চাই, দেন হচ্ছে সেখানে এনে ক্লিক করে দেব, তো হচ্ছে সার্কেলটি মুভ হয়ে গেল। তো এরকমভাবে একাধিক অবজেক্টও মুভ করা যায়, ঠিক যেভাবে দেখানো হয়েছিল সেভাবে সিলেক্ট করার পর এন্টার প্রেস করে দেন হচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে ড্র্যাগ করে নিলে হয়ে যাবে। দেন হচ্ছে কপি। তো আমরা যদি হচ্ছে একটি অবজেক্টের অনেকগুলো কপি তৈরি করতে চাই তাহলে হচ্ছে এই কপি টু কপি কমান্ড ইউজ করব। তো তার জন্য প্রথমে কপি প্রেস করে নেব, দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করে নেব। এই অবজেক্টের সংখ্যা এক বা একাধিক হতে পারে। এই এই জায়গায় হচ্ছে আমি সিম্পলিসিটির জন্য একটি অবজেক্ট নিয়ে কাজ করছি। আর হচ্ছে যখন একাধিক অবজেক্ট থাকবে সেম ওয়েতে শুধু অবজেক্টগুলো সিলেক্ট করে দেন হচ্ছে প্রেস এন্টার। এন্টার প্রেস করার পর সেম ওয়েতে দেখাচ্ছে যে বেস পয়েন্ট সিলেক্ট করার জন্য, তো আমি ধরে নিলাম বেস পয়েন্ট এই জায়গায়, দেন হচ্ছে আমরা কপি করে নিতে পারবো এভাবে। এরপর হচ্ছে ধরে নিচ্ছে আমাদের যদি আরও একটু কপি লাগে তাহলে এরকম। তো এভাবে যতগুলো কপি দরকার হবে একটি একটি করে ক্লিক করে দিলেই হচ্ছে কপি ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে যদি আমাদের দুটি কপি লাগে এই দুটি নিয়ে নিলাম, দেন হচ্ছে প্রেস এন্টার। এরপর হচ্ছে আমরা এই কপি করে নিলাম, যতগুলো খুশি আমরা ততগুলো কপি করতে পারবো। দেন হচ্ছে রোটেট। তো আমরা যদি একটি সার্কেলকে রোটেট করি তাহলে তত ভালো হচ্ছে ইম্প্যাক্টটা বোঝা যাবে না, তো তার জন্য আমি একটি লাইন ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, আরবিটারিভাবে এরকম ধরে নিচ্ছে যে একটি লাইন ক্রিয়েট করে নিলাম। তো দেন হচ্ছে আমি যদি রোটেট করি, রোটেটে অপশনে ক্লিক করব, দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট সিলেক্ট করার পর একবার এই সেম ওয়েতে এক বা একাধিক অবজেক্ট হতে পারে, দুটি অবজেক্টও হতে পারে, একটি হতে পারে। তো ও সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করার পর দেন হচ্ছে এন্টার। এগেন হচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, তো ধরে নিচ্ছে হচ্ছে আমার বেস পয়েন্ট এই বিন্দুতে, দেন হচ্ছে আমি রোটেট করতে পারবো। তো একটি বিষয় হচ্ছে এখানে এখানে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে আমি যত ডিগ্রিতে রোটেট করব সেটা আমাদের হতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি যদি 30 ডিগ্রি রোটেট করি তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে আমাদের রেফারেন্স ছিল এই পয়েন্টে, মানে হচ্ছে মেইন পয়েন্টটা, দেন হচ্ছে 30 ডিগ্রি লেফটে যাবে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 30 ডিগ্রিতে যাবে। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে 30 ডিগ্রিতে রোটেট করব, এন্টার। তাহলে হচ্ছে এরকম 30 ডিগ্রিতে রোটেট হয়ে গেল, বা হচ্ছে আরবিটারিভাবেও হচ্ছে আমরা রোটেট করতে পারবো। দেন হচ্ছে মিরর। তো আমরা যদি হচ্ছে এখানে মিররে ক্লিক করব, তো মিরর বলতে বুঝি যে আমরা একটি অবজেক্টের মিরর রিফ্লেকশন দেখতে চাই। তো তখন হচ্ছে এই মিরর টু মিরর যে কমান্ড রয়েছে মিরর কমান্ড ইউজ করা হয়। তো সিলেক্ট অবজেক্ট, তো আমি একটি অবজেক্ট সিলেক্ট করব, যদি এক বা একাধিক অবজেক্ট সিলেক্ট করা যাবে, তো অবজেক্ট সিলেক্ট করার পর প্রেস এন্টার। দেন হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ মিরর দেখাচ্ছে, তো হচ্ছে আমি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে নিলাম,
তো এভাবে হচ্ছে আমার এই যে মিরর চলে এসেছে, একটি মিরর রিফ্লেকশন। তো এই মিরর রিফ্লেকশনটা আমি একসাথে একইভাবে হচ্ছে রোটেটও করে নিতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে আমি এভাবে রাখবো, তো দেন হচ্ছে ক্লিক করে দেব। এরপর হচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট, আমি যে সোর্স থেকে অবজেক্টটি মিরর ক্রিয়েট করেছি মিরর রিফ্লেকশন, সেটা আমি ইরেজ করব কি করব না, সেই মেইন যে সোর্সটা সেটা রাখবো কি রাখবো না, তার জন্য অপশন এসেছে। আমি যদি ইয়েস দিই তাহলে হচ্ছে আমার আমার যে মেইন অবজেক্টটা সেটা ইরেজ হয়ে যাবে, আর নো দিলে হচ্ছে থেকে যাবে। তো আমি যদি ইয়েস দিই তাহলে হচ্ছে আমার মেইন অবজেক্টটা চলে যাবে, আর যদি আমি নো দিতাম তাহলে হচ্ছে আমার দুটি অবজেক্টই থেকে যেত। তো এরপর যে কমান্ড রয়েছে সেটি হচ্ছে স্কেলিং। তো আমরা অনেক সময় দেখা যায় যে এই সার্কেলটা ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু হচ্ছে এর যে স্কেলিং রয়েছে সেটা হচ্ছে আমি আরো ছোট বড় করতে চাই। তো তখন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্কেলিং করে আমি ঠিক করতে পারবো। তো তার জন্য প্রথমে স্কেল কমান্ডে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এগেন সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিব, দেন হচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে। তো ধরে নিচ্ছি এরকম একটি জায়গায় আমার বেস পয়েন্ট রয়েছে। এরপর হচ্ছে আমি এরকম ভাবে সার্কেলটাকে ছোট বা বড় করতে পারবো। তো হচ্ছে এভাবে বেস পয়েন্ট সিলেক্ট করে স্কেলিং করা যায়। তো এই হচ্ছে কিছু কমন কমান্ড অটোক্যাডে, যেগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়, প্রায় হচ্ছে আমরা যখন ডিজাইন করব তো তখন হচ্ছে এই টুলগুলো প্রায় ইউজ করতে হয়।